আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতির নির্দেশ। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার 8 সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, কোভিড-19 পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় পুনরায় চালুর আগে অনুমোদিত নির্দেশিকা আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এই অবস্থায় কোভিড-19 পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়েছে। একই প্রসঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পোস্টার লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে। এর একটি খসড়াসহ উপস্থাপনা করতে অনুরোধ জানানো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।